ফ্লিপকার্ট থেকে কি এলো আর এটা খুব একটা মানে কি বলবো মানে খুব প্রয়োজনীয় একটা জিনিস মানে ভিডিও করার জন্য ভীষণ প্রয়োজনীয় একটা জিনিসই এসেছে তো কি এসেছে বেশি বক বক না করে চলো দেখিয়ে দিই এই দেখো আমার পার্সেলটা হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়াঙ্কা কেমন আছো সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছো আর আমি কিন্তু ভালো ছিলাম না এই দুদিন আগে আমার ভীষণই জ্বর হয়েছিল যার জন্য আমি ভিডিও করতে পারিনি কোনো ব্লগ ভিডিও আপলোড করতে পারিনি জানি তোমরা কেউ মিস করোনি তো যাই হোক তো আমি আবার চলে এসেছি বক বক করতে তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের আরও একবার ওয়েলকাম তো আজকে একটা জিনিস শেয়ার করার আছে তোমাদেরকে দুদিন আগে ফ্লিপকার্ট থেকে আমার একটা পার্সেল এসেছিল সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি বললাম আমি দুদিন আগে আমার খুব জ্বর হয়েছিল তো ভিডিও করতে পারিনি তো আজকে একটু ভালো আছি তো আজকে কি এসেছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখো ফ্লিপকার্ট থেকে কি এলো আর এটা খুব একটা মানে কি বলবো মানে খুব প্রয়োজনীয় একটা জিনিস মানে ভিডিও করার জন্য ভীষণ প্রয়োজনীয় একটা জিনিসই এসেছে তো কি এসেছে বেশি বক বক না করে চলো দেখিয়ে দিই এই দেখো আমার পার্সেলটা তো এটা এসেছে ফ্লিপকার্ট থেকে এটা এসেছে হচ্ছে খুব ভীষণ প্রয়োজনীয় জিনিস তোমরা যারা ভিডিও স্টার্ট করতে যাচ্ছ বা ইউটিউবে ভিডিও করছো যারা পুরনো যারা অনেক দিন ধরে ভিডিও করো তারা তো জানোই যে এগুলো লাগে আর যারা নতুন স্টার্ট করতে যাচ্ছো বা ভাবছো ইউটিউবে জয়েন করবা তারা এটা কিনো এটা মানে খুব ভালো মানে প্রয়োজনীয় একটা জিনিস এটা হচ্ছে একটা সেলফি স্টিক ঠিক আছে এই যে আমার প্রচন্ড কাশিটা এখন ঠিক হয়নি তো যাই হোক এই দেখো এটা হচ্ছে একটা সেলফি স্টিক এসেছে এটা মানে আমি মানে একদিন আগে দেখেছিলাম তারপরে আবার ঢুকিয়ে রেখে দিয়েছিলাম ঠিক করে আমি দেখছি আমি কীভাবে কী করবো তো এখনই দেখছি তো এটা ভীষণ একটা প্রয়োজনীয় জিনিস তো এটা এইভাবে ঘুরিয়ে নিতে হবে এই ফোনটাকে এইভাবে আটকে দিতে হয় তোমরা জানো যারা পুরনো ইয়ে করো তারা তো জানো যে কি করতে হয় এই দেখো ঠিক এই স্টিকটা এইভাবে ফোনে আটকে দিতে হয় এটা সেলফি স্টিক খুব প্রয়োজনীয় জিনিস এতদিন আমি হাতে ধরে ধরে ভিডিও বানাতাম মানে ঠিক এই যে এইভাবে ভিডিও বানাতাম ফোনটাকে এইভাবে নিতাম তো এইভাবে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরো ইত্যাদি ইত্যাদি যা যা করতাম যা যা দেখানোর আমি এইভাবে করতাম খুব কষ্ট হতো এইভাবে হাতে ব্যথা হয়ে যেত হাতটা মানে একভাবে স্থির রেখে ফোনটাকে কথা বলতে হতো খুব প্রবলেম হতো তো এখন থেকে আর প্রবলেম না এখন থেকে আমার স্টিক চলে এসেছে তো এটাতেই এটাই তোমাদের সাথে দেখানোর ছিল এটাই আমার ফ্লিপকার্ট থেকে এসেছে তো তোমরা যারা নতুন ইউটিউবে জয়েন করছো বা নতুন মানে ইয়ে করবো তাদেরকে বলবো এটা সবাই কিনো এটা খুব ভালো মানে সব দিক থেকে ব্যবহার রিলিজ করার সময় এটাকে এইভাবে আটকানো যাবে আবার ব্লক করার সময় এটা আটকানো যাবে আর তুমি মানে যখন রাস্তায় আমরা বেরোই তখন পিছনের ব্যাকগ্রাউন্ড বা আমার আশেপাশে যারা আছে তাদেরকে কিন্তু হাতে ভিও করলে নিতে পারি না তাই এটা স্টিকে যদি আটকে যদি নেওয়া যায় এটা যতটা লম্বা করা যাবে যতটা তুমি নিতে পারবা এটা খুব সুন্দর একটা জিনিস তো এটা নেওয়া যায় তো আমি বলবো যারা নতুন মানে ইউটিউবে জয়েন করো তারা এটা নিও আর বেশি হাইফাই জিনিস কিনতে বলবো না মানে আমিও তাই প্রথম প্রথম কোনো কিছু আমার ছিল না আমি হাতে ধরে ধরেই ভিডিও বানাতাম রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও বানাতাম তো এখন আমি রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাদের মানে শর্ট ভিডিওগুলো বানাই তোমরা দেখো তো আরও কিছু জিনিস কেনার আছে যেগুলো আমার ভীষণ মানে প্রয়োজন সেগুলোই কিনবো হাঁটামাটা জিনিস কিনবো না এখন আগে দেখবো ইউটিউবটা নিয়ে আমি কতদূর যেতে পারছি তোমরা কতটা আমাকে সাপোর্ট করছো তারপরে আরও অনেক অনেক জিনিসপত্র কিনবো প্রথম প্রথম যেহেতু সেই জন্য এই একটা কিনেছি আর একটা কিনেছিলাম ওটাও তোমাদের সাথে শেয়ার করেছি আরও দুটো জিনিস অর্ডার করবো ফ্লিপকার্ট থেকে তো ওটা আসলে ওটাও তোমাদের সাথে শেয়ার করবো ওটাও ভীষণ মানে প্রয়োজনীয় জিনিস চলো এটাই দেখানো ছিল তো আমি একটা একটা সেলফি স্টিক কিনেছি ফ্লিপকার্ট থেকে দুদিন আগে পাঁচটাতে এলো আর ভিডিও করার জন্য কী জিনিস কিনলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমরাও এরকম জিনিস কিনো যারা নতুন তারা কিনো ভালো মানে এটা মানে রাস্তা যখন বেরোবো সব কিছু নিতে পারবো পিছনে ব্যাকগ্রাউন্ডটাও নিতে পারবো আমার আশেপাশে সব কিছুই হাতে মানে নিতে পারবো এত হাতে ধরে ধরে করতাম খুব প্রবলেম হতো দুদিন আগে আমার এটাই ফ্লিপকার্ট থেকে এসেছে এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল এটা খুব ভীষণ প্রয়োজনীয় জিনিস আর মানে কি বলবো এটা কিন্তু যেভাবে আমরা ব্লগ করি সেভাবেও কিন্তু আটকানো যাবে আবার যেভাবে আমরা শর্ট ভিডিও করি মানে ফোনটাকে লম্বালম্বিভাবে সেভাবেও কিন্তু আটকানো যাবে দুইভাবেই কিন্তু এটাকে ব্যবহার করা যাবে তো যাই হোক তো এটা আমার অনেক দিন ধরে কেনার ইচ্ছা ছিল তো হাতে ধরে ধরে খুব প্রবলেম হচ্ছিলো ভিডিও বানাতে এই যে আমি যেমন এখন হাতে ধরে ফোনটা নিয়ে কথা বলছি আর সেটা মানে সব থেকে অসুবিধা হতো যখন রাস্তায় বেরোতাম হয়তো কোনো ভিড়ের মধ্যে কিছু দেখাচ্ছিলাম দেখাতাম বা ভিডিও করতাম কথা বলতাম হয়তো বা কেউ ঠেলা মারলে ফোনটা আমার পড়ে যেত বা কোনো ভিড়ের মধ্যে ফোনটা পড়ে যাওয়ার ভয় থাকতো কিন্তু এখন থেকে এটার মধ্যে আটকে নিলে আর পড়ার কিন্তু ভয় থাকবে না মানে যতই ভিড় ভাটা থাকুক যতই আমি বক বক করি না কেন ক্যামেরা নিয়ে সব কিছু দেখাতে পারবো প্লাস আমার পড়ে যাওয়ার ভয়টাও কিন্তু থাকবে না তো তোমরাও এইভাবে এইটা একটা কিনো
মানে যারা নতুন ইয়ে করব করতে শুরু করেছো ভিডিও তাদেরকে বলছি, তারা এটা একটা কেনো, তো খুব হাইফাই দামের বলবো না কিনতে, নর্মাল দামের কিনো। তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। তো দুদিন আগে ফ্লিপকার্ট থেকে কী এসেছে ভিডিও করার জন্য, কী জিনিস কিনলাম, কী পার্সেল এসেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর একটা ছোট্ট রিকোয়েস্ট আছে, তোমরা একটু বেশি বেশি করে আমার ভিডিওটা দেখো প্লিজ। তো এটাই একটা ছোট্ট রিকোয়েস্ট আছে। আর ভিডিওগুলো যদি ভালো লাগে একটা করে লাইক করো, কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর ভিডিও শুরুতে বললাম তোমরা হয়তো আমাকে মিস করোনি, এটা তোমাদের সাথে মজা করলাম। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগে লাইক করো, শেয়ার করে দিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট নতুন ব্লগে। তো ততক্ষণ সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো। তো আজকের মতন টাটা।